الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর আম্বিয়া রসুলগণ সম্পর্কে বেশি জ্ঞানী তাদেরকে, কারণ তারাই হচ্ছে মানব সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তাদের প্রথম সারিতে হচ্ছেন আম্বিয়া রসুলগণ, তারপরে সিদ্দিকীন, সোহাদা, সালেহীন। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী রহমতুল্লিল আলমিন, খাতাবুন নবীন, সৈয়দুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে মানব জাতি সঠিক রাস্তা পেয়েছে, যার ছেড়ে যাওয়া এলম যারা চর্চা করেছে, শিখেছে, শিখিয়েছে, আমল করেছে, দাওয়াত দিয়েছে, তারাই হচ্ছে সত্যিকার মর্যাদাবান। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওলামায়ে কেরামদের মর্যাদা এবং তাদের সম্মান রক্ষা করা। আলেমগণের মান মর্যাদা যা কোরআন সুন্নাই আল্লাহ রব্বুল আলমিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আর সেই মর্যাদার খেয়াল রাখা, সম্মান প্রদর্শন করা, তাদের তাজিম এবং শ্রদ্ধা খেয়াল রাখা। আমরা আলোচনায় বেশ কিছু কোরআনে কেরিমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে আসবো প্রথম, আর তারপরে সময় সাথ দিলে ইনশাআল্লাহ তাআলা আলামা ইকরাম বা ইম্মা ইকরামদের কিছু উক্তি পেশ করার, সালাফদের কিছু উক্তি পেশ করার চেষ্টা করব। সূরা ফাতিরের আয়াত নম্বর 28 আল্লাহ ইরশাদ করছেন যে সত্যিকার ওলামা কারা এ মর্মে। তাহলে আমাদের প্রথম যে পয়েন্টটি আলোচনার হবে, যেটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে যে আলেমগণের বৈশিষ্ট্য, যারা সত্যিকার আলেম তাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সত্যিকার আলেম, তাদেরকে আমরা আলেম জানব, আলেম বলে বিশ্বাস করব এবং আলেম বলে আমরা মানব, শ্রদ্ধা করব এবং তাদের কাছ থেকে আমরা এলেম নেব, তাদের এলেমের প্রচার প্রসার করব এবং তাদেরকে আম্বিয়া রসুলগণ সালাফদের পরে আমরা আদর্শ মনে করব বর্তমান যুগে। আল্লাহ রাব্বুল আলমিন এর মর্মে ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে মহান আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা ওলামা, যারা জ্ঞানী, যারা বিদ্যান, যাদের কাছে এলেম রয়েছে। ওলামা আলেমের বহুবচন, যারা আলেম, যারা জ্ঞানী, যাদের কাছে বিদ্যা রয়েছে, তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে এমন বৈশিষ্ট্যের অধিকারী যে তারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। ওলামা, ওলামা কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে এলমের প্রশংসা করেছেন কোরআনে কেরিমে,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে যেসব ফজিলতগুলি, মর্যাদার কথা এবং মহত্বের কথা রয়েছে আলেমের, সেটা হচ্ছে যারা এলম রাখে তাদের স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, জি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা। এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হইলে আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ, যেটা দিন, জি হ্যাঁ, হালাল হারাম, করণীয় বর্জনীয়, জায়েজ না জায়েজ, আমরা এখানে কদম উঠাবো উঠাবো না, এই আল্লাহ রাব্বুল আলমিনের দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে যারা, যাদের কাছে তাহলে আল্লাহর জ্ঞান রয়েছে, হ্যাঁ, আকিদা তৌহিদের জ্ঞান রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলমিনের দিনের জ্ঞান রয়েছে, যে দিনের বিভিন্ন দিক রয়েছে, যেমন আকিদা তৌহিদ বিশ্বাসের দিক রয়েছে, তেমনি এবাদত বন্দিগির দিক রয়েছে, তেমনি মামালাত আদান প্রদান আখলাকিয়াত চরিত্রের দিক রয়েছে, এসব সম্পর্কে যাদের কাছে জ্ঞান আছে এরা হচ্ছে ওলামা। আর 3 নম্বরে যাদের কাছে জ্ঞান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কারণ দিন জানার বা আল্লাহ সম্পর্কে জানার মাধ্যম হচ্ছেন একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে, সূত্র দিয়ে আমরা না আল্লাহ সম্পর্কে কোনো কথা জানতে পারবো না বলতে পারবো, এই অধিকার আছে, কাউকে অধিকার দেওয়া হয়নি যে আল্লাহ সম্পর্কে অন্য কোনো মাধ্যম দিয়ে জানবেন অথবা আল্লাহ সম্পর্কে কেউ জানাবেন, এইরকম অধিকার দেওয়া হয়নি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, কারণ তিনি রাসূল মানে দূত, তিনি হচ্ছেন আল্লাহ সম্পর্কে জানার জন্য আমাদের মাধ্যম, একমাত্র একটি মাধ্যম, জি। এই জন্য কালেমা তাইয়েবাই তৌহিদের সাথে আল্লাহর একত্বের ঘোষণার সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাতের ঘোষণাও আবশ্যক, ওই রকম ইলা ইলাহা ইল্লাল্লাহর যেমন ঘোষণা করবেন, শাহাদাত দেবেন, তেমনি মোহাম্মদ যে রাসূলুল্লাহ এর ঘোষণা করবেন, এর সাক্ষ্য প্রদান করবেন, এর স্বীকৃতি প্রদান করবেন আপনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ওই রকমই আবশ্যক যেমন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। আর দিন সম্পর্কে জ্ঞান হবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জ্ঞান অর্জন না করি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের কাছে জ্ঞান না থাকে। সুতরাং এই 3টি মূলনীতির কথা মনে রাখবেন, আল উসুলুস সালাসা, যে যাদের কাছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান আছে, তারাই হচ্ছে সত্যিকার ওলামা। আচ্ছা, জ্ঞান আছে মানে জ্ঞান আবার 2 ভাগে বিভক্ত, সঠিক জ্ঞান আর ভ্রান্ত জ্ঞান। সঠিক জ্ঞান আছে, তাদের কাছে সঠিক এলেম আছে, আল্লাহ সম্পর্কে যে এলেম আছে সেটা হচ্ছে সঠিক, বেঠিক নয়, ভুল নয়। আল্লাহর দিন সম্পর্কে সহি শুদ্ধ জ্ঞান আছে, অশুদ্ধ নয়, ভ্রান্ত জ্ঞান নয়, ভুল তথ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের কাছে সহি শুদ্ধ জ্ঞান রয়েছে, বিশুদ্ধ জ্ঞান রয়েছে, অশুদ্ধ ভ্রান্ত জ্ঞান নাই, জি। তাহলে তারা হচ্ছে ওলামা, এরা হচ্ছে ওলামা, এদেরকে ওলামায়ে আহলুস সুন্নাহ বলা হয়, এদেরকে ওলামায়ে রব্বানি বলা হয়, এরাই হচ্ছেন আমাদের ভারত উপমহাদেশের ভাষায় ওলামায়ে হাক্কানি, যাদের কথা ইনশাআল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতের আলোকে আমি এই রব্বানি শব্দটি উল্লিখিত হয়েছে আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ওলামা কাকে বলে বা আলেম কাকে বলে। যখন এটা বুঝতে পারলাম, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে, আর এর বিপরীত যদি হয় তাহলে তারা ওলামায় সুন্নাহ নয় বা ওলামায় আহলুস সুন্নাহ নয়, তারা ওলামায় হক নয়, তারা হাক্কানি ওলামা নয়, তারা রব্বানি আল্লাহওয়ালা ওলামা নয়, জি হ্যাঁ। তাহলে তাদের নাম হচ্ছে ওলামায় সু, তাদের নাম হচ্ছে ওলামায় সু, মন্দ আলেম, যারা নিজেরা বিভ্রান্ত এবং বহু জাতিকে বহু মানুষকে বিভ্রান্ত করেছে। ইন্নাহুন্না আদলাল্লাকে জিরা মিনান্নাস, বহু মানুষ তাদের কারণে বিভ্রান্তির শিকার হয়েছে, আকিদার ক্ষেত্রে গোমরা হয়েছে, তৌহিদ হারিয়ে ফেলেছে, এইসব গোমরা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী আলেমদের কারণে, যাদেরকে সামাজিকভাবে আমাদের সমাজে আলেম তো বলা হয় কিন্তু তারা ওলামায়ে সু বা দোয়াতুদ্দলাল,
দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, এই বাক্যগুলি হাদিসে এসেছে। তো ওলামায়ে সু তাহলে আলেমদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, অনেক ওলামারও দুই ভাগে ভাগ করেছেন, আবার কেউ কেউ তিন ভাগ করেছেন, আমি এর আগের আলোচনাতে এই বিষয়টিও বলেছি। তো সেই ক্ষেত্রে বলবো যে ওলামায় হক বা ওলামায় আহলে সুন্নাহ, আর তারপরে ওলামায় বেদাত বা ওলামায় সু, যাদের আকিদা মানহাজ আর তাদের আদর্শ, তারা যা কিছু শিখে তাও ভুল, যা শিখায় তাও ভুল, ভ্রান্ত পথের পথিক, নিজেরা ভ্রান্ত, দয়াল্লুন এবং মদিল্লুন, অন্যদেরকে পথভ্রষ্টকারী, এরা হচ্ছে ওলামায় সু। আর আরেক দল আছে পেট পূজারি, পেট পূজারি পেটের স্বার্থে চলে, তারা হক বুঝে অথবা বুঝে না যেটাই হোক, কিন্তু স্বার্থ হচ্ছে, মুখ্য স্বার্থ হচ্ছে পেট, যেখানে পেট ঠিক আছে, পয়সা ঠিক আছে, সেখানে হুম জি। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে এমন সুবিধাবাদী, যেখানে যাই তেমন তাদের ভাষা ভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়, যখন যাই সহি আকিদার ভাইদের কাছে তাদেরকে প্রতারিত করে এবং সহি আকিদার বেশভূষা গ্রহণ করে, আর যখন যাই বিদাতি সমাজে তখন বিদাতি কর্মকাণ্ডের প্রশংসা করে, আর তারপরে আপনার সুফিবাদকে ইসলাম বলে, মাজারে হ্যাঁ দেশ ধন্য, অলিয়া উলিয়ার মাজারে ধন্য, আমরা আমাদের গর্ব, হ্যাঁ অলিয়া উলিয়ার মাজার, ইত্যাদি ইত্যাদি, যেখানে যেমন সেখানে তেমন জি। কিছু যারা দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে ফেলেছে, ও আসার আল হায়াত আর দুনিয়া পার্থিব জগৎকে তারা প্রাধান্য দিয়েছে জি, তাদের জন্য রয়েছে ফাইনাল জাহিমা হেয়াল মাওয়া। তাহলে দুটো যদি তিন ভাগ করি তাহলে দুই শ্রেণীর আলেম, এক হচ্ছে পেট পূজারি আলেম আর এক হচ্ছে বেদাতি আলেম। হ্যাঁ এরা জাহান্নামের পথিক, এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী। তাহলে আমরা যে আলোচনা করব বৈশিষ্ট্যগুলি বা ফজিলগুলি, সেগুলি হচ্ছে যারা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা কোরআন সুন্নার আলেম, যারা হ্যাঁ দলিল মোতাবেক চলে জি, ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াহদুন, আল্লাহ বলছেন জি। এই তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা আল্লাহকে ভয় করে, সুরে ফাতির আয়াত নম্বর 28। দ্বিতীয় আয়াত আপনাদের সামনে পেশ করি সুরে আরাফের আয়াত নম্বর 181, মহান আল্লাহ বলছেন অমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াহদুন, আমার সৃষ্টির মধ্যে এমন ভালো মানুষ কিছু রয়েছে যারা হকের দ্বারা পরিচালিত হয়, ইয়াহদুনা বিল হাক, সত্যের দ্বারা পরিচালিত হয়, আর হক হচ্ছে ওহি ইলাহি আল্লাহর ওহি, হক হচ্ছে আল কোরআন, হক হচ্ছে সহি সুন্না। তো কোরআন সুন্না মোতাবেক যারা পরিচালিত নিজেরা, ওয়াবেহি ইয়াদলুন, এবং কোরআন সুন্না দিয়ে তারা ফয়সালা দিয়ে থাকে, ফাতোয়া দিয়ে থাকে, আলোচনা করে থাকে, দিনের কথা বলে থাকে, সেটা ফয়সালা মানুষের মীমাংসার ক্ষেত্রে হোক অথবা আকিদার বিষয়ে হোক অথবা ইবাদত বন্দিগির বিষয়ে হোক, হালাল হারামের বিষয়ে হোক, এ হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য আয়াতে জানতে পারলাম, যারা হকের দ্বারা পরিচালিত এবং অন্যদেরকেও হক সত্যের দ্বারা পরিচালিত করে, কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত করে। দেখেন কোরআন কারিমের আয়াত থেকে আমরা যারা ওলামায়ে হক তাদের এই বৈশিষ্ট্যগুলো জানতে পারছি, তাহলে আমরা ফিট করবো আলেমদের ওপর যে এই বৈশিষ্ট্যগুলি তাদের উপর ফিট হচ্ছে কি না। সুরে আরাফের আয়াত নম্বর 170-এ আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু বৈশিষ্ট্য বলছেন, যারা ওলামায়ে সুন্নাহ তাদের বা যারা রব্বানি ওলামা আল্লাহওয়ালা ওলামা তাদের, যাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, বলছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে শক্ত করে, আল কিতাব যেমন আল কোরআনুল করিম তেমনি আল কিতাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ওয়াহি। এখানে আল কিতাব বলতে শুধু আল কোরআন বোঝানো হয়নি, কারণ কোরআনের ব্যাখ্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আবশ্যক ওই রকমই, সেই জন্য আল কিতাব মানে এখানে হচ্ছে কিতাবুল আল্লাহর বিধান। হ্যাঁ কিতাবুল্লাহ মানে আল্লাহর বিধান, তো আল্লাহর বিধানের তারা কি, আল্লাহর বিধানকে তারা নিজেরা আঁকড়ে ধরে, মজবুত করে ধারণ করে, এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে তারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করে, তাদের দিনের উৎস হচ্ছে কোরআন সুন্নাহ, তাদের দিনের উৎস স্বপ্ন নয়, তাদের দিনের উৎস বুজরুগানিদের কিস্সা কাহিনী নয়,
আর সে বুজরুক আনে দিন যারা চলে গেছে তাদের সম্পর্কে শুধু কেসা কাহিনী ছড়াছড়ি, বর্তমান এ বুজরুকগুলো গেল কোথায়, যে বুজরুকগুলির প্রয়োজন ছিল, যদি তারা এত বেশি কিছু অসাধারণ করতে পারতো তাদের কেরামতি, তো এ করোনার ভাইরাসের যে ভয়াবহতা, এই সময় তাদের প্রয়োজন আসুক, তারা একটু দেখাক যে এখনো তাদের এই অসাধারণ ক্ষমতাগুলি আছে, কোথায় তারা নিশ্চুপ কেন? সমাজের ভাতৃমণ্ডলী, জি হ্যাঁ, তারা কি করবে, কোরআন সুন্নাকে আঁকড়ে ধরবে, যদি ওলামায় হাক হয় তাহলে তারা অন্য কিছুর পিছনে ছুটবে না, তারা কেরামতির পিছনে ছুটবে না, অমুকের কাশ হইতো, হ্যাঁ অমুক বুজুর্গ ছিলেন যার যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, আউজ বিল্লাহ, জি হ্যাঁ, ওনাকে এলহাম হইতো, এলহামের মাধ্যমে জেনেছেন তিনি, তিনি স্বপ্ন যুগে বা অমুক দেশে ইটালি থেকে স্বপ্নের মাধ্যমে জেনেছেন, আউজ বিল্লাহ, এইসব করে না, এরা কোরআন সুন্নার আলেম নাই যারা বিভ্রান্ত করে মানুষকে এইভাবে, কোরআন সুন্নাকে আঁকড়ে ধরবে, ওয়াকামুসসালাত, আর তালা সলাত কায়েম করবে, জি হ্যাঁ, কোনো মানুষকে যদি চিনতে হয় তার দিনদারি তাহলে তার সলাত দেখুন, তার সলাতটা রসুলুল্লাহ সাল্লামের তরিকার সলাত কিনা, তার সলাতের পাবন্দিটা কতটুকু আছে, সে সলাতের ক্ষেত্রে কতটা যত্নবান আর কত খুশুর সাথে সলাত আদায় করে, এই বিষয়গুলি মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জি আরও বলছেন, ইন্না লা নুযি আজরাল মুসলিহিন, আমি যারা সংস্কারক যারা ইসলাম সংশোধনের কাজ করে তাদের প্রতিদানকে বিনষ্ট করি না, তাহলে ওলামা মুসলিহীন হইতে হবে, সংস্কারক ওলামা হইতে হবে, আর সংস্কারক ওলামা হলে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, তাদের মধ্যে তাকুয়া পরহেজগারি থাকতে হবে, আর তাকুয়া পরহেজগারির সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে তৌহিদের পরে পাঁচ অক্ত সালাতের পাবন্দি এবং সেটার কোয়ালিটিটা সুন্দর হওয়া। এইরকমই সুরে আলে ইমরান আয়াত নম্বর 79 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা আল্লাহওয়ালা আলেম তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, মা কান আলী বাশারিন আইয়ুতি আহুল্লাহুল কিতাব আল হুকম আল নবুয়া সুম্মা ইয়াকুল আলিন নাসি কুনু ইবাদা লি মিন দুনিল্লাহ, কোন মানুষের জন্য এই অধিকার নেই, কোন মানুষকে এই অধিকার দেওয়া হয়নি যে তাকে আল্লাহ কিতাব দেবেন অথবা বিচার ক্ষমতা দেবেন, নবুয়াত দেবেন, আম্বিয়া রসুলগণকে নবুয়াত রিসালাত দিয়েছেন আর অন্যদেরকে কিতাবের জ্ঞান দিয়েছেন, তাদেরকে বিচার ফয়সলা করার ক্ষমতা দিয়েছেন, ফতোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছেন, দিনী আলোচনা করার ক্ষমতা দিয়েছেন, এইসব বৈশিষ্ট্য যদি কোনো মানুষকে আল্লাহ দেন, সুম্মা ইয়াকুল আলিন্নাস, তারপরে একসময় বলে ফেলবে কোনো ইবাদাল্লি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমাদেরই উপাসনা করা, তাদের সামনে ঝুঁকে যাও, তারা খুশি হয় তাদের সামনে ঝুঁকে গেলে, তাদের হাতে পায়ে চুমা দিলে খুব খুশি হয়, তাদের চাদর ধরে মুরিদ হলে খুব খুশি হয়, তারা মানুষকে নিজের মুরিদ বানায়, আল্লাহর মুরিদ আল্লাহ অভিমুখী না বানিয়ে তাদের দিকে ধাবিত করে, তাদের অভিমুখী করে, জি হ্যাঁ, এইরকম চরিত্র যেন না থাকে, তাহলে কেমন হইতে হয়, বলছেন ওয়ালাকিন কোন রব্বানিন, তবে তোমরা হবে আল্লাহওয়ালা, আল্লাহ বলছেন হে আলেম সমাজ, তোমরা যদি সত্যিকার আলেম হও তাহলে তোমরা রব্বানি হবে, আল্লাহওয়ালা হবে, রব থেকে রব্বানি, রব আল্লাহর নাম, আর যারা আল্লাহওয়ালা তাদেরকে রব্বানি বলা হয় কোরআনের ভাষায়, রব্বানি ই নেয়, রব্বানি যদি আল্লাহওয়ালা হইতে হয় তাহলে তোমাদের বৈশিষ্ট্য কী হবে, বেমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব, তোমরা আল কিতাব শিখাবে, তোমরা দলিল শিখাবে, তোমরা ওহির কথা শিখাবে, অবেমা কুনতুম তাদরুসুন, আর তোমরা তা পাঠ করবে, তোমরা তাহলে কি করবে, দুটো জিনিস আল্লাহ বলছে, তো আল্লিমুন আল কিতাব, আল্লাহর বিধানের ওহির তালিম শিক্ষাও দেবে, এবং অবেমা কুনতুম তাদরুসুন, আল্লাহর বিধান ওহি তোমরা চর্চা করবে শিখবেও, তাহলে আমাদেরকে যদি সত্যিকার আলেম হইতে হয় যারা সমাজে আলেম, তাহলে এই দুটো বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছেন, যেমন আমরা ওহির জ্ঞান অর্জন করব, ওহির জ্ঞান বৃদ্ধি করতেই থাকব, দিন শিখতেই থাকব, নিজেকে আল্লামা ভাববো না, নিজেকে
বড় কিছু ভাববো না, বরং একজন তালেবে এলিম ভাবো, যে এখন এলিমের সন্ধান করে যাচ্ছি, যতদিন থাকবো এলিমের সন্ধান তলাশ করতে হবে, এলিম শিক্ষা করতে হবে, আর এলেম দিতে হবে, ওহির এলেম বেমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। তো এই যেন আমাদের চরিত্রগুলি থাকে। এখন ফজিলত মর্যাদা সম্পর্কে বলি, যে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নম্বর 9 ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলে দাও মানুষকে যে যারা আলেম, যারা জ্ঞানী, আর যারা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী নয়, যাদের কাছে এলেম নেই, উভয় কি সমান হইতে পারে? দুই শ্রেণীর মানুষ কি সমান হইতে পারে? তাহলে যারা কোরআন সুন্নার জ্ঞান রাখে আর যারা কোরআন সুন্নার জ্ঞান রাখে না, দুটো সমান? যাদের কাছে এলেম আছে আর এলেম মোতাবেক আমল করে তাহলে আলেম কিন্তু, আর সেই এলেমের দাওয়াত দেয় তারা, আর যারা যাদের কাছে এলেম নেই, যাদের আমল ভালো নয়, আর যারা এলেমের দাওয়াত দেয় না, দুটোই সমান? না না হইতে পারে না। ইন্নামায়াত যাক্কার উলুল আলবাব, জ্ঞানী দেয় এই উপদেশ গ্রহণ করবে। সুতরাং নিজেদেরকে এলেমওয়ালাদের দলে সামিল করার চেষ্টা করবে, যাদের কাছে আল্লাহ, আল্লাহর দিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান রয়েছে। এরকম সূরা মুজাহিদিন আয়াত নম্বর 11 আল্লাহ ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের মধ্যে কার যারা ঈমানদার, হে মানব, তোমাদের মধ্যে যারা বিশ্বাসী, মুমিন, মুসলিম, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন, তাদেরকে উপরে উঠান। আর বিশেষভাবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে এলেম দেওয়া হয়েছে, ওহির জ্ঞান দেওয়া হয়েছে, দিনের জ্ঞান দেওয়া হয়েছে, রব সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, রাসূল সাহেব সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষভাবে আল্লাহ উন্নীত করেন দারাজাত, বহু মর্যাদায় আল্লাহ উন্নীত করেন বা উঠান, সম্মানিত করেন। আল্লাহ রাব্বুল তাদের জন্য বড় মর্যাদা রেখেছেন, বড় সম্মান রেখেছেন। এই জন্য এই এলম, যে এলেমের মাধ্যমে মানুষ এই পৃথিবীতে সম্মানিত হয়, আর তারপরে আখেরাতে তাদের জন্য মহাসম্মান রয়েছে জান্নাতে, সেই এলেম চাওয়ার ক্ষেত্রে কার্পণ্য করবেন না, বেশি বেশি চাইবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ বিশেষভাবে বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তুমি ওহী মুখস্থ করার জন্য, কোরআনকে আয়ত্ত করার জন্য তাড়াহুড়া না করে, ওয়ালা তাআজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইয়ুকযা ওয়াহয়ু, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, বলো এই দোয়া, রব্বি জিদনি ইলমা, তিনটি শুধু শব্দ, হে আমাদের প্রতিপালক বা হে আমার প্রতিপালক রব্বি, জিদনি, বৃদ্ধি কর আমার ইলমান, ইলম, আল্লাহ আমার ইলম, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সূরা তহা আয়াত নম্বর 114। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্মানের কথা, মর্যাদার কথা বর্ণনা করেছেন কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে। এছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে, সময় এগিয়ে চলে যাচ্ছে, এজন্য এখন হাদিসগুলির দিকে যাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাযলুল আলিমি আলাল আবিদি কা ফাযলি আলা আদনাকুম, আলেমের মর্যাদা ফজিলত একজন পরহেজগার আবেদের উপর, সে পরহেজগার আবেদ কিন্তু তার কাছে এলেম নেই, আর আরেকজন আলেম যার কাছে এলেমও আছে আর সে আবেদও বটে। হ্যাঁ, এমন নয় যে এলেম আছে কিন্তু সে আবেদ না, এই ক্ষেত্রে জিরো, তাহলে কোনো মর্যাদা নেই। বরং এইরকম বেআমল আলেম যারা সমাজের, যারা অসৎ আলেম, আরাম খায়, ভ্রান্ত আকিদার, তাদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। সুতরাং কখনো ভাববেন না যে শুধু আলেম মানে সামাজিকভাবে আলেম তার ফজিলত, বরং এমন আলেম যেই ব্যক্তি সাথে সাথে এলেম অনুযায়ী আমল করে, মানে সে আবেদক, আর আরেকজন এবাদত বন্দেগীতে অগ্রণী ভূমিকা রাখে, তার ফরজের পরে অনেক নফল এবাদত বন্দেগী আছে আবেদ বলে পরিচিত, কিন্তু তার কাছে দিনের তেমন জ্ঞান নেই, চলার মতো জ্ঞান আছে যে দিয়ে সহি শুদ্ধ ইবাদত করছে, কিন্তু বেশি কাউকে জ্ঞান দেবে এটুকু নেই। তো এই দুইয়ের মাঝে পার্থক্য বলছেন, আলেমের ফজিলত আবেদের ওপর, কা ফাযলি আলা আদনাকুম, যেমন আমার ফজিলত, রাসূলুল্লাহ বলছেন আমার যেমন ফজিলত রয়েছে তোমাদের সাধারণ সাহাবীদের ওপর, সাধারণ যারা আদনাকুম মানে
সাধারণ জনগণ, সাধারণ সাহাবিদের উপর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত রয়েছে, তেমনি সমাজে যখন নবুয়ত রিসালাতের যুগ শেষ হয়ে গেছে, আলেমের ফজিলত হচ্ছে সাধারণ সাহাবাই কেরামদের উপর যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত শ্রেষ্ঠত্ব, কত ফজিলত, তেমনি জনগণ চাইতে কত বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আলেম কে দিয়েছেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, যেমন তেমন ফজিলতের বিষয় নয়। সুম্মা কালা রাসূলুল্লাহ, তারপরে আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হাত্তান নামলাতি ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আল্লাহ কি করেন, রহমত বর্ষণ করেন। জি, আল্লাহর ক্ষেত্রে যখন সালাতের কথা বলবো তখন আল্লাহ রহমত বর্ষণ করেন, ও মালায়েকাতাহু আর তার ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন, ও আহলুস সামাওয়াতে আকাশবাসী যত আছে সবাই দোয়া করতে থাকে, ওয়াল আরদে এবং জমিনবাসীও দোয়া করতে থাকে, হাত্তান নামলা এমনকি পিপীলিকা নিজের গড়তে যে থাকে মাটির তলায় থাকে সেখান থেকেও দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে, বরকতের দোয়া করতে থাকে, হেফাজতের দোয়া করতে থাকে, হাত্তাল হুত এমনকি মাছ পানিতে থাকে সেই মাছও পানি থেকে দোয়া করতে থাকে। জি হ্যাঁ, তার জন্য আলা মুআল্লিমিন নাসিল খাইরা, এমন মানুষদের ওপর যারা মানব জাতিকে কল্যাণের শিক্ষা দিয়ে থাকে, খায়ের ভালো শিক্ষা দিয়ে থাকে, তো মানব জাতিকে যারা ভালো শিক্ষা দেয় তাদের এত ফজিলত, আল্লাহর রহমত বর্ষিত হয়, ফেরেশতাদের স্পেশাল দোয়া পায়, আকাশবাসী আল্লাহ ভালো জানেন যে আকাশবাসী মালায়েকা ছাড়া আর কি হতে পারে, তাদের দোয়া এবং তার সাথে সাথে জমিনবাসীর দোয়া, জমিনে যত সৃষ্টিকর্তা রয়েছে মখলুকাত রয়েছে তাদের দোয়া, এবং বিশেষ করে পিপীলিকার কথা বলছেন, মাছের কথা বলছেন, সব কিছুই সকলেই রহমতের বরকতের দোয়া করতে থাকেন, মুআল্লিমিন নাসিল খাইর, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দিয়ে থাকে। তাহলে মানুষকে কল্যাণের শিক্ষা দেওয়ার আগে কল্যাণের জ্ঞান থাকতে হবে, যে বিষয়গুলি নিয়ে আলোচনা একটু আগে করলাম। এই ছিল হাদিস যা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এবং হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন সহিউল জামেতে। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, বড় হাদিস, কাসির ইবনে কাইস রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কুনতু জালেসান মা আবি দারদা, তাবেই তিনি বলছেন আমি আবু দারদা রাদিয়াল্লাহ তাআলা আনহুর সাথে বসেছিলাম, ফি মসজিদে দামেস্ক, দামেস্কের মসজিদে, শাম দেশের দামেস্কের মসজিদে বসেছিলাম, ফাজা আহুরা জলুন, হঠাৎ করে জনৈক ব্যক্তি আসলো, ফাকাল এসে বলি আবাদ দারদা, হে আবু দারদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী, ইন্নি জিতুক মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাদিসিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে এসেছি আপনার কাছে শুধুমাত্র একটি হাদিসের উদ্দেশ্যে, বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাদিসটি সম্পর্কে তার জানা ছিল, হাদিসের বিষয়বস্তু জানা ছিল, কিন্তু সূত্র জানা ছিল না যে কোন সাহাবি এটা বর্ণনা করেছেন, শুনেছেন অন্যদের কাছে কিন্তু জানতে পারেনি যে কোন সাহাবি থেকে এটা। তো সরাসরি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে শুনেছেন তার কাছ থেকে এই সনদটা নেওয়ার জন্য বা হাদিসটা যে বিশুদ্ধ এটা জানার জন্য একটি হাদিসের জন্য এক মাসের দূরত্ব পায়ে হেঁটে বা উটের পিঠে সেই যুগের সফর করে আসছেন দামেশকে মদিনা মুনাওয়ারা থেকে, রাসূলুল্লাহ একটি হাদিস নাকি আপনি বর্ণনা করেন, মা যেহেতু লেহা আসেন আমার অন্য কোনো গরজ নেই, এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসেনি, কারো সাথে দেখা সাক্ষাতের জন্য, শুধু একটি হাদিস। তাহলে চিন্তা করুন, যারা দিনী শিক্ষা অর্জন করছেন মাদ্রাসায় হোক অথবা ইসলামিক সেন্টারে হোক, যে কোনোভাবে কোনো আলেমের কাছ থেকে হোক, সরাসরি হোক অনলাইন হোক, আমাদেরকে কতটা আগ্রহী হওয়া উচিত আর কত কষ্ট করা উচিত এই মাদেনে, তাহলে দিনের জ্ঞান অর্জন করতে পারবো এবং আল্লাহর কাছে সম্মান এবং মর্যাদা পাব। তারপরে বলছেন কালা, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আগ্রহ দেখে তাকে এই এলেম হাসিল করার ফজিলত সম্পর্কে হাদিস শোনাতে লাগলেন,
এইটা যে বিষয়টি যে হাদিসটির জন্য এসেছিলেন এই হাদিস অথবা অন্য হাদিস হইতে পারে, কিন্তু যেহেতু তিনি এলেমের সন্ধানে এসেছেন এত দূর থেকে, সেই জন্য এই মর্মে ফজিলত আর মহত্ব বর্ণনা শুরু করলে বলে ফাইনি সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান, কেউ যদি এমন রাস্তায় হাঁটে যেখানে উদ্দেশ্য হচ্ছে এলেম হাসিল করা আল্লাহর দিন সম্পর্কে, সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, তাহলে আল্লাহ তাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবেন। সে জান্নাতের রাস্তায় আছে, দিন শিখার জন্য যাচ্ছেন আপনি তাহলে জান্নাতের রাস্তায় আছেন, এই রাস্তায় যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতের রাস্তাতে আছেন, সুতরাং জান্নাত চলে যাবেন। এই রাস্তায় যদি থাকেন, যদি এই আজীবন এইভাবে কাটাতে পারেন, সবসময় আপনার চিন্তা চেতনায় হচ্ছে যে দিন শিখব এবং দিনের ওপর আমল করব আর দিনের প্রচার প্রসার করব, তাহলে জান্নাতের পথে আছেন। তারপরে দ্বিতীয় বাক্যে বলছেন ফজিল ওয়াইনাল মালায়েকাত লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমে, ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন বা রেখে দেন, ঝুঁকিয়ে দেন তালেব এলেম, যারা এলেমের সন্ধানকারী, যারা দিনের জ্ঞান অর্জনকারী, তাদের উপর সন্তুষ্ট হই। হ্যাঁ, এই ডানা ঝুঁকিয়ে দেওয়া বা ডানা রেখে দেওয়া এটা সম্মানার্থে, সম্মানার্থে। এতক্ষণ পর্যন্ত তালেব এলেম যারা শিক্ষার্থী, দিনের দিনের জ্ঞান অর্জনকারী, তাদের ফজিলত বর্ণনা করলেন দুটো বাক্যে। এখন যারা জ্ঞানী এলেম হাসিল করেছেন তাদের ফজিলত, আলেমদের ফজিলত বলছেন ওয়াইনাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর আলেম জ্ঞানীর জন্য আকাশ এবং জমিনে যে কেউ আছে, মানুষ জিন মালায়েকা সকলেই ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দেয়, আল্লাহ মাগফিরলাহ, আল্লাহ মাগফিরলাহ, আল্লাহ রহমু, দোয়া করতে থাকে। ওয়াল হিতান ফি জৌফিল মা, আর পানির ভিতরে যে মাছ রয়েছে মাছেও দোয়া করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। এই ফজিলত বললেন আলেমের ফজিলত। আরও বলছেন ওয়াইন্না ফাজল আল আলেম আলাল আবেদে কাফাজিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি, আর আলেমের ফজিলত আবেদের ওপর ওই রকমই যেমন গোটা মাসের চাঁদের ওপর পূর্ণিমার রাতের চাঁদের শ্রেষ্ঠত্ব ফজিলত রয়েছে। পূর্ণিমার রাতের চাঁদ সারা রাত থাকে, সারা বিশ্ব একবারে ঝকঝক করে পরিষ্কার, কি যে সুন্দর লাগে আর কি যে তার জ্যোতি এই চাঁদের পূর্ণিমার রাতে। আর একদিন দুই দিন তিন দিনের চাঁদ, শেষ দিকে ২৫ থেকে নিয়ে ৩০-এর চাঁদ। তো যেমন চাঁদ, হ্যাঁ, বা চাঁদ তো রয়েছে চাঁদের সাথে সাথে আলা সাইরিল কাওয়াকিব বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পূর্ণিমার রাতের চাঁদ একদিকে রাখেন, আর একদিকে আকাশে যত নক্ষত্র রাজি রয়েছে, যত গ্রহ রয়েছে, যত তারকা রয়েছে সবগুলি রাখেন। জি হ্যাঁ, তারকাগুলি কেউ কতটা আলো দেয় আর কতটা আপনি আলো পান, আর পূর্ণিমার রাতের চাঁদ থেকে কতটা আলো পান, ঠিক তেমনি আলেম হচ্ছে পূর্ণিমার রাতের চাঁদের মতো, আর আবেদরা সাধারণ নেক লোকেরা হচ্ছে তারকা নক্ষত্রের মতো। আর যারা আবেদও নয় আর আলেমও নয়, তারা হচ্ছে অন্ধকার, জুলুমাত, তারা হচ্ছে অন্ধকার, তাদের অন্তর অন্ধকার। জি হ্যাঁ, তাদের জীবনটা অন্ধকার, তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের দুনিয়া আখেরাত অন্ধকার, বরবাদ। দুনিয়ার এই তুচ্ছ ভোগ বিলাসের সামগ্রী পেয়েছে, তাতে প্রতারিত হবেন না, মাতাউন কলিল। দেখতে পাচ্ছেন আজকে দুনিয়ার এত ভোগ বিলাসের সামগ্রী থেকেও আজকে সারা বিশ্ব হাহাকার অবস্থা, সারা বিশ্ব অসহায়, সুবহানাল্লাহ। সুতরাং যারা এলেমবিহীন আর ইবাদতবিহীন জীবনযাপন করছেন, ইমানবিহীন জীবনযাপন করছেন পৃথিবীতে, মানুষ যতই সুখের সামগ্রী তাদের কাছে থাক না কেন, তাদের জীবনটা হচ্ছে জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং প্রত্যেক মোমিন মোমিনাতকে আল্লাহ তাদের ইমান বৃদ্ধি করার তৌফিক দান করেন, আর যারা ইমান ইসলাম থেকে বঞ্চিত রয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের এই সতর্কবাণী আর এই ভয়াবহ ভাইরাস করোনার মাধ্যমে তাদের চোখ খুলবে, তাদের অন্তর খুলবে এবং তারা হেদায়েতের দিকে, রবের দিকে ফিরে আসবে। এই আশায় আল্লাহর কাছে রাখি এবং এই দোয়াই করি, আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষকে তুমি হেদায়েত নসিব করো রাব্বুল আলামিন।
আরো বলছেন রাসূলুল্লাহ, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর যারা আলেম তারাই হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। নবীদের ওয়ারিস ধন সম্পদের কেউ হয় না, কারণ তারা যা ছেড়ে যান, সহিহ বুখারীতে রয়েছে, নাহনু মাশেরুল আম্বিয়া জি আমরা লা নুরেসু, আমরা নবী রসুলগণের দল যারা, যে কোনো নবী রসুল লা নুরেসু, কাউকে উত্তরাধিকারী বানেন আমাদের ধন সম্পদের। মা তারাক নাহু ফাহুয়া সাদাকা, যা আমরা ছেড়ে যাই পরিত্যক্ত ধন সম্পদ যা কিছু থাকুক না কেন, যে কোনো নবী, তা হচ্ছে সাদাকা, তার উত্তরাধিকারীরা কিছু পাবে না। যাতে মানুষ না ভাবে যে নবী রসুল দাবি করেছিল রে দুনিয়া ভালো করার জন্য, বড় লোক হওয়ার জন্য, এই রাস্তা বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে এই মিথ্যা অভিযোগ আম্বিয়া রসুলগণ সম্পর্কেও না দিতে পারে। ওলামারা হচ্ছে নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের ওয়ারিস? ওয়াইনাল আম্বিয়া আলামি ওয়ারিসু দিনারান ওয়ানা দিরহামান, টাকা কড়ির তারা, দিরহাম দেনার রিয়াল ডলার এগুলির তারা ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ার রাসুল ইলমা, তারা এলেমের ওয়ারিস বানিয়েছেন আলেমদেরকে। সুতরাং এই এলেমের ওয়ারিস হওয়ার ক্ষেত্রে যে যত নিতে পারবে সেই ব্যক্তি তত ভাগ্যবান হবে। ফামান আকাজাহু আকাজা বিহাজ্জিন ওয়াফের, যে ব্যক্তি যত নিতে পারবে এই এলেম, দিনের এলম, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে, সেই ব্যক্তি তত বেশি ভাগ্যবান হবে, তত বেশি ধন্য হবে। আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ জামেতে সহিহ বলেছেন। আর বেশি লম্বা না করে, অনেক হাদিস রয়েছে এলম এবং ওলামাদের ফজিলত সম্পর্কে, সেসব না বলে আমি আর দু একটি আইম্মা কেরামদের উক্তি বলতে চেয়েছি, তা পেশ করি আপনাদের সামনে। মনে রাখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতি হচ্ছে সালাফে সালেহিনের যুগ থেকে এহতেরামুল ওলামা, যারা আলেম সত্যিকার অর্থে, আমার পুরো আলোচনাটা মনে রাখবেন, যে যারা সত্যিকার অর্থে আলেম, যারা ওলামায়ে রাব্বানি, যারা ওলামায়ে হাক্কানি, যারা কোরআন সুন্নার আলেম, তাদের এহতেরাম সম্মান মর্যাদা আর খেয়াল রাখবে এবং তাদেরকে শ্রদ্ধা করবে। ও তাওকিরুল ফোকাহা, যারা ফোকাহা জ্ঞানী, দিনের জ্ঞান রাখত, আকিদার হোক আর হাদিসের হোক আর তাফসিরের হোক আর ফিকহের হোক, তাদের কাছে কোরআন সুন্নার জ্ঞান রয়েছে, তাদের শ্রদ্ধা সম্মান করবে। ও তাআদ্দুব মাহুম, এবং তাদের সাথে আদব কায়দার খেয়াল রাখবে জি, গুরুত্ব সহকারে এই বিষয়গুলিকে দেখবে। কারণ ওলামাদের ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে সেটা হচ্ছে খারকুন ফিদ্দিন, সে দিনের মধ্যে ছিদ্র বের করার চেষ্টা করলো বা দিনকে ছিদ্র করার চেষ্টা করল। কারণ যখন আলেমদের থেকে আপনি মানুষকে সরিয়ে দেবেন, বহু মানুষের হেদায়ত নসিব হইতো, সে হেদায়ত থেকে ওই মানুষগুলি বিভ্রান্তির শিকার হয়ে, গুজবের শিকার হয়ে, ভুল বুঝাবুঝির কারণে তারা গোমরা হয়ে থেকে গেল, অথবা তারা আরও বেশি গোমরা হয়ে গেল। সুতরাং সতর্ক সাবধান হবেন ওলামাদের সম্পর্কে, যারা সত্যিকার ওলামা জি হ্যাঁ, তাদের ব্যক্তি জীবনে যদি দোষ ত্রুটিও থাকে কখনো সেগুলি আপনি তুলে ধরবেন না, কারণ তাতে আপনার কোনো লাভ নেই জনসমাজে তুলে ধরে। সেই কথাগুলি আপনাকে ব্যক্তিগতভাবে সরাসরি পৌঁছাবেন তার কাছে, যদি দোষ ত্রুটি থাকে ব্যক্তি জীবনের, তার ব্যক্তি জীবনে দোষ রয়েছে, তার পরিবারের দোষ রয়েছে, যেই দোষগুলির কারণে অন্য কোনো মানুষের ক্ষয়ক্ষতি হবে না, দিন দুনিয়ার ক্ষয়ক্ষতি নেই, আমার আপনার সারা বিশ্বের লোকের কোনো ক্ষয়ক্ষতি নেই, তার ভুল ত্রুটির কারণে, তার পরিবারের ভুল ত্রুটির কারণে, তার ছেলেমেয়েদের ভুল ত্রুটির কারণে, তাহলে এইসব চর্চা করা মোটেই জায়েজ নাই। সংশোধনের উদ্দেশ্যে সরাসরি পৌঁছে দেবেন তার কাছে মেসেজ, আর না হলে যার মাধ্যমে পৌঁছালে কাজ হবে তার মাধ্যমে পৌঁছে দেন, তাকে বলে দিলে আপনি মুক্ত হয়ে গেলেন, আপনার আর কোনো দায়িত্ব থাকলো না। আর আপনার জন্য জরুরি না যে তা কারো ব্যক্তি জীবন, কারো পরিবারকে ঠিক করতে হবে, তার পরিবার এবং তার ব্যক্তি জীবন সম্পর্কে তাকে জবাব দিতে হবে। কিন্তু কোনো আলেম দ্বারা যদি তার আকিদার কারণে, তার ফতোয়ার কারণে, অথবা তার কোনো ভুল সিদ্ধান্তের কারণে মানুষ বিভ্রান্ত হয়, তার ভুল আলোচনার কারণে মানুষ বিভ্রান্ত হয়, তাহলে যেহেতু জনগণকে বিভ্রান্ত অলরেডি করে ফেলেছে আর তার আলোচনাগুলি জনসমাজে ছড়িয়ে পড়েছে, তার লিখনই জনসমাজে ছড়িয়ে পড়েছে, কত মানুষে বিভ্রান্তির শিকার হয়েছে আর হওয়ার আশঙ্কা আছে। সুতরাং যেমন তিনি আমভাবে প্রচার করেছেন,
ভুলকে তেমনি আপনি সঠিকটা আমভাবে ব্যাপক হারে প্রচার করে মানুষকে সতর্ক সাবধান করে দেবেন, এটাও কিন্তু ফরজ। দুটোকে একই রকম মনে করবেন না, এটি বড়ই অজ্ঞতা হবে। আর এই কারণেই অনেকেই কিন্তু ভুল বুঝেন যে যেইখানে মানুষের বা আলেমের সংশোধন জরুরি, কারণ এই আলেমের এই মাসআলা সংশোধন যদি না করা হয়, সঠিক মাসআলা না বলা হয় আর তার সম্পর্কে সতর্ক সাবধান না করে, বিশেষ করে আকিদার বিষয়, বিশেষ করে মানহাজের বিষয়, আকিদা মানহাজ আদর্শগত ভুল, আকিদাই ভুল, তাহলে অবশ্যই সতর্ক করতে হবে। যদি সতর্ক না করেন তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, তারাও তো আলেম। এমন একজন আলেম বলছে শবে বরাত করা মুস্তাহাব, এই শবে বরাতের কিছু ফজিলত আছে, এই বলে একটা চোরা রাস্তা বের করে দিচ্ছে। সতর্ক করতে হবে এই রকমের ভ্রান্ত পথের পথিক আলেম থেকে, না হলে মানুষ গোমরা হবে। জি, এইরকমই মিলাদ করা কোনো দোষের কাজ নয়, এইরকমই নিয়ত অন্তরে কিন্তু মুখে পড়ে নিলে ভালো, সম্মিলিত মোনাজাত করলো তো অসুবিধায় কি করলো, আল্লাহর কাছেই তো চাইছে। আম দোয়ার হাদিসগুলি খাস থেকে ফিট করে দিলেন, এক একই দোয়া করার হাদিস আছে কিন্তু সেগুলিকে সম্মিলিত মোনাজাতের দোয়ার ফিট করে দিলেন। আর সতর্ক করবেন, আপনার থেকে অবশ্যই সতর্ক করতে হবে, না হলে মানুষ বিভ্রান্ত হবে, কারণ মানুষ এত সূক্ষ্ম বিষয়গুলি বুঝবে না যদি তাদেরকে ক্লিয়ার না করা হয়। তো এই বিষয়গুলি যেন মনে থাকে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই হানাফি বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। জি, যদি হানাফি ভাইরা বা হানাফি ওলামার ইমাম তাহাবীর মতো আলেম হয়ে যান, ইমাম তাহাবীর আদর্শে বিশ্বাসী হয়ে যান, তার আদর্শের অনুসারী হয়ে যান এলেমের ক্ষেত্রে, তাহলে বড় কোনো দোষের বিষয় নয়। জি, কারণ তার আকীদাতে কোনো ত্রুটি ছিল না, তার আকীদা ছিল সালাফে সালেহের আকীদা, সাহাবাই কেরামদের আকীদা, তাবেইনদের আকীদা, তাবা তাবেইনের আকীদা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদের আকীদা। আকীদা তাহাবিয়া পড়লে বুঝতে পারবেন। সুতরাং আকীদার ক্ষেত্রে তিনি আশারি আর মাতুরিদি ছিলেন না। আর বর্তমান যুগের হানাফি ভাইরা হচ্ছেন আকিদার ক্ষেত্রে মাতুরিদি, আসমা সেফাতের ক্ষেত্রে তারা মাতুরিদি। সুতরাং সাবধান, এইরকমই তার মধ্যে এই সুফিবাদের বিভ্রান্তি ছিল না। তো আমি বলবো হানাফি ওলামাদেরকে যে আপনারা হানাফি থাকলে অন্তত এগিয়ে এসে ইমাম তাহাবির মতো হানাফি হন, ইমাম মোহাম্মদের মতো হানাফি হন, ইমাম আবু ইউসুফের মতো হানাফি হন। জি, ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহর আদর্শে আসেন, আসল আদর্শে, ইজা সাখাল হাদিস ও ফাহ মাজহাব, সহি হাদিস আমার মাজহাব, আমার কথা যদি রসুলুল্লাহর কথা, সাহাবাই কারামের কথার বিরোধী হয় তাহলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও, এইরকম খাঁটি হানাফি হওয়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, উদারতা নিয়ে আসেন, কোরআনে হাদিসের কাছে আসার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তিনি বলছেন ইমাম তাহাবি, ওয়াল ওয়া উলামা উসসালাফি মিনাস সাবিকিন ও মান বাদাহুম মিনাত তাবিঈন আহলুল খাইর ওয়াল আসর, বলছেন সালাফ ওলামায়ে কিরাম যারা পূর্বে চলে গেছেন, ও মান বাদ যারা পরবর্তীতে এসেছেন, তাবিঈন গুন সাহাবায়ে কিরাম এবং তাবিঈন গুন আহলুল খাইর ওয়াল আসর, তারা সকলে আহলে খাইর, তারা ভালো মানুষ, তারা কল্যাণের অনুসারী, এবং তারা আসার, তারা সন্ন্যার অনুসারী, ও আহলুল ফিক্হ তারা জ্ঞানের সন্ধানকারী, ফিক্হের অনুসারী, ওয়ান নাজর এবং তারা গভীরভাবে তারা গবেষণার পথ তারা অবলম্বন করেছেন। লায়ুজ কারুনা ইল্লা বিল জামিল, এইরকম আদর্শের চরিত্রের যারা ওলামায়ে কেরামগণ সালাফ থেকে শুরু করে পরবর্তীকাল পর্যন্ত, তাদের আলোচনা করবেন ভালো ভাষায়, লায়ুজ কারুনা ইল্লা বিল জামিল, ভালো আলোচনা করবেন, তাদের দোষ ত্রুটি খুঁজে বাড়াবেন না, তাদের মানহানি করবেন না। ওয়ামান যাকারাহুম বিসুইন ফাহু আলা গাইরিস সাবিল, আর কেউ যদি যারা সালাফদের অনুসারী ওলামা তাদের খারাপ মন্দ চর্চা করে, তাদের দোষ ত্রুটির প্রচার প্রসার করে, তাই তিলকে তাল করে, তাদেরকে বদনাম করে, তাদের থেকে মানুষকে দূরে সরাবার জন্য ঘৃণা ছড়াবার চেষ্টা করে, তাহলে তারা ফাহ আলা গাইরিস সাবিল, তাহলে তারা ভুল পথে রয়েছে, গুমরাহির পথে রয়েছে, আল্লাহর পথে নেই, রাসূলুল্লাহর পথে নেই, সালাফদের পথে পথিক তারা নয়। এইরকমই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে ওলামাদের সম্পর্কে যারা
কোরআন সুন্নার আলেম, তাদের হোম খোলাফাউর রাসুল, তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত খলিফা। হিউম্মাতি উম্মতের ক্ষেত্রে ওয়া ওয়ারাসাতুন নবী ফি হিকমাতিহি, এবং প্রজ্ঞার ক্ষেত্রে নবীর তারা ওয়ারিস উত্তরাধিকারী। ওয়াল মুহিব্বুনা লিমা মাতা মিন সুন্নতিহি, মুহিয়ুনা লিমা মাতা মিন সুন্নতিহি, আর রাসূলুল্লাহ যে সুন্নতগুলি দুনিয়া থেকে মুছে গেছে, মারা গেছে, মৃত সুন্নতকে তারা জীবিতকারী। ফাবেহিম কামাল কিতাব, অবেহি কামু, তারা কিতাব, ফাবেহিম কামাল কিতাব, তাদের মাধ্যমে কিতাব কোরআন সুন্নার বিধান প্রতিষ্ঠিত রয়েছে এবং তারাও কোরআন সুন্নার সাথে প্রতিষ্ঠিত। অবেহিম নাতাকাল কিতাবও, এবং তাদের প্রশংসা আর ফজিলতের কথা আল কিতাব কোরআন সুন্নায় রয়েছে। অবেহি নাতাক, এবং তারা কোরআন সুন্নার কথা বলে থাকে। এগুলি হচ্ছে আলেম ওলামাদের বৈশিষ্ট্য। কাইয়াজাহুমুল্লাহ লিহাফজিদ্দিন, তাদেরকে আল্লাহ দ্বীনের সুরক্ষার জন্য নিযুক্ত করেছেন। ওয়ালাউলা যালিকা, যদি আলেম ওলামারা যুগে যুগে না হতেন, লাবাতাতি শরিয়াত, তাহলে শরিয়ত নিশ্চিহ্ন হয়ে যেত। ও তাআল্লাত আহকামুহা, আর শরিয়তের বিধিবিধান সব বিনষ্ট হয়ে যেত, নিষ্ক্রিয় হয়ে যেত। ওয়াহুম ফি কুল্লি জামানিন আল আসলু ফি আহলিল হাল্লি ওয়াল আকদ, তারা প্রতিটি যুগে তারাই হচ্ছেন আহলুল হাল্লে ওয়াল আকদ, মানে তাদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিতে হবে, তারাই হচ্ছেন সুরা সদস্য হওয়ার যোগ্য, ওলামারাই হচ্ছেন সুরা সদস্য হওয়ার যোগ্য। ওয়াহমুল মানিউনা মাল ওমারা ফি কওলিহি তাআলা আউলিল আমরি মিনকুম, আর শাসক গোষ্ঠীর সাথে তাদের ওলামাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যর পরে তাদের আনুগত্য করিও, মানে ওলামাদের আনুগত্য করিও আর শাসকদের আনুগত্য করিও, যেমন সূরা নিসা আল্লাহ বলেছেন। তাই বলছেন আরো, ওয়ালিজালিকা কানাল উকুউ ফীহিম মিন আকবারি যুনুবি ওয়া ফাইলুহু লা ইউফলিহু আবাদা, সুতরাং যারা আলেমদের মান সম্মান নষ্ট করবে, আলেমদের গীবত করবে, আলেমদের অপদস্থ করবে, এটি তাদের হচ্ছে মিন আকবারি যুনুব, কাবিরা গুনাহ, এবং এই কাজ যে করবে সে কখনো সফলতা লাভ করবে না, সফল হবে না। জি, সুতরাং আমি উদাহরণস্বরূপ বলবো যাতে করে কোনো ব্যক্তি রাফেজি শিয়াদের মতো সাহাবিদের মানহানি না করে, মাওয়িয়া রাজিয়াল্লাহর মানহানি না করে, উসমান রাজিয়াল্লাহর মানহানি না করে, আমর ইবনে আসের মানহানি না করে, এইভাবে আর নাম ধরে কত বলবো, তারপরে কোনো তাবির মানহানি না করে, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদেরকেও মানহানি না করে, তাদের দোষ ত্রুটি না খুঁজে বাড়াই, বরং তাদের এলেমের কাছে নিজের এলেমকে তুচ্ছ মনে করে, তবে কেউ ভুলের ঊর্ধ্বে নাই, অন্ধ তকলিদ অবশ্য নেই, এই ক্ষেত্রে অবশ্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেমন তাদের মানহানি করবেন না, তেমনই অন্ধ ভক্তি কখনো চলবে না, যে যা বলেছেন তাই হচ্ছে ওহি, তারা যা ইজতিহাদ করেছেন তার তকলিদে শখসি করতে হবে, মজাব মানা ফরজ হয়ে গেছে, এইসব ভুল কথা বলবেন না। হক হচ্ছে এই দুইয়ের মাঝে, যেমন তাদের দোষ ত্রুটি খুঁজে তাদেরকে ছোট করবেন না, আইমায় আরবাকে, আইমায় মুহাদ্দিসিনকে, তেমনই তাদের ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করে অন্ধভক্তি দেখাবেন না, অন্ধভক্তি দেখাবেন না। জি হ্যাঁ, যেটা হয়েছে এই অন্ধ তকলিদের ফলস্বরূপ। এইরকমই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, হ্যাঁ অনেকেই হ্যাঁ বদনাম করে থাকেন, এইরকম বর্তমান যুগে শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আল্লামা আলবানি, তাদের সম্পর্কে সমালোচনা করে থাকে। এক ইখওয়ানি জামাতি হুজুর বলে দিল যে আলবানি ফাকিহ নয়, আলবানি ফাকিহ নয়, আলবানি মুহাদ্দিস, হাদিসের জ্ঞান আছে কিন্তু ফাকিহ নয়, আপনার উদ্দেশ্য এত অসৎ যে আপনি একজন এত বড় ইমামের মানহানি করলেন যে সারা বিশ্বে বর্তমান বিংশ শতাব্দীতে পৃথিবীতে তিনজন আলেমের কোনো বিকল্প আলেম খুঁজে দিতে পারবেন না আপনি, তো এইরকম চরিত্র যেন না থাকে। এইরকমই ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাক্কুন আলাল আকিলি আল্লা ইয়াস্তাখিফা বিসালাসা, জ্ঞানী মানুষের জন্য আবশ্যক হচ্ছে যে তিন শ্রেণীর মানুষকে নিয়ে খেলতামাশা যেন না করে, তিন শ্রেণীর মানুষকে নিয়ে যেন খেলতামাশা না করে, তাদের মানহানি না করে, তাদেরকে হালকা না মনে করে, আপনার মতো না, আমার মতো না,
তাদের সাথে এই আচরণ করবেন আল ওলামা, প্রথম হচ্ছেন আলেমদের সাথে আপনি এই খারাপ আচরণ করবেন না। আপনার দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য, সামান্য একটু কথার জন্য, আপনার সাথে ভুল বুঝাবুঝির কারণে আপনি কোনো গুজবের শিকার হয়ে আপনি আলেমের মানহানি করা শুরু করলেন, আলেম সম্পর্কে ঘৃণা ছড়ানো শুরু করলেন, বা আপনি কোনো দলের সাথে জড়িত, সেই দলের সমর্থন পেলেন না সে আলেমের মাধ্যমে, সেই জন্য তার বিরুদ্ধে আপনি উঠে পড়ে লেগে গেলেন, আর তার আপনি দস্তুরটি খুঁজে প্রচার প্রসার করছেন, আপনি এরকম কাজ করবেন না। ওলামাদের, ওয়াসালাতিন শাসকদের, ওয়াল ইখওয়ান আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের, কারণ তিনি বলছেন আব্দুর রহিম মোবারক রহমতুল্লাহ আলাই প্রখ্যাত ইমাম এবং আমিরুল মুমিন ফিল হাদিস তাকে বলা হয়েছে, যেমন ইমাম বুখারীকে বলা হয়েছে, ইমাম বুখারী ওস্তাদ। তিনি বলছেন ফাইন্নহু মান ইস্তাফা বিল উলামা, কারণ যেই ব্যক্তি আলেমদের মান সম্মান নষ্ট করবে, আলেমদেরকে তুচ্ছ জ্ঞান করবে, আলেমদেরকে নিচু করার চেষ্টা করবে, যাহাবাত আখিরাতুহু, পরকাল তার ধ্বংস হয়ে যাবে, তার পরকাল ধ্বংস। পরকাল কীভাবে ধ্বংস হবে? সে গুমরাহের শিকার হবে, তার সহি আকিদা হারিয়ে যাবে, সহি মানহাজ হারিয়ে যাবে, কোরআন সন্ন্যার পথ থেকে দূরে সরে যাবে, যার ফলে আখেরাত নষ্ট হয়ে যাবে, বেদিন বেনামাজি হয়ে যাবে, অসৎ হয়ে যাবে, বিভিন্ন পাপে জড়িয়ে যাবে আলেমদের বিরুদ্ধাচরণ করার কারণে, যাহাবাত আখেরাত ও পরকাল ধ্বংস হয়ে যাবে। ওমান ইস্তাখাফা বিসুলতান, আর কেউ যদি শাসকের মানহানি করে, শাসককে তুচ্ছ জ্ঞান করে, শাসকের ওপর তাগুত আর কাফের এইসব ফতোয়াবাজি করে, যাহাবাদ দুনিয়া ও তাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে। শাসক সম্পর্কে অমুকের পাঁচাটা গোলাম, অমুক দেশের পাঁচাটা গোলাম, অমুকের এই এইসব যে ভাষাগুলি রয়েছে, এক শ্রেণীর যারা বিভ্রান্ত তাদের, চরমপন্থী তাদের, এটা যদি করতে যায় শাসক সম্পর্কে, তাহলে দুনিয়া নষ্ট করে ফেলবে, কারণ তারা তখন শাসকদের পকড়াওয়ার শিকার হবে, আর এমন পকড়াও করবে শাসক যে দুনিয়াতে আর কল্যাণ পাবে না। ওমান ইস্তাখাফা বিল ইখওয়ান, আর কেউ যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মানহানি করে, তাদেরকে ছোট করে, তাদের তুচ্ছ জ্ঞান করে, যাহাবাত মরু ওয়াতুহু, তাহলে তার মান মর্যাদা, তার ভদ্রতা নষ্ট হয়ে যাবে। নিজের আত্মীয় স্বজনকেও যদি বদনাম করে, তো মানুষ ভেবে নেবে যে যখন এর আত্মীয় স্বজনরা খারাপ, তো এই লোকও খারাপ। বন্ধু বান্ধবের কেউ যদি বদনাম করে, তাহলে জ্ঞানী মানুষরা চেনে নেবে যে বন্ধুদের যখন বদনাম করছে, তো এর বন্ধুত্ব এদের সাথে কেন, তার মানে এও একই করে মাথা পড়া। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। তাসহিলুল উসুল, প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় ইমাম ইবনে মোরাক মোবারক রহমতুল্লাহ আলাইহির এই গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান উক্তিটি উল্লেখ করা হয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর আরেকটি উক্তি দিয়ে শেষ করছে। তিনি বলছেন লহুমুল ওলামায়ে মাসমুমাতুন, আলেমদের গোস্ত হচ্ছে বিষাক্ত, মনসম্মাহা মারেজা, কেউ যদি বিষাক্ত গোস্ত শুঙে ফেলে তাহলে অসুস্থ হয়ে পড়বে। ওমান আকালা, আর কেউ যদি আলেমদের এই বিষাক্ত গোস্ত খেয়ে ফেলে মাতা, তাহলে মরে যাবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আলেমদের মান সম্মান কি হালকা যদি মনে করে, তাহলে রোগী হয়ে যাবে, জি হে, দিনই রোগ ধরে নেবে, দিন শিক্ষা থেকে বঞ্চিত হবে, হ্যাঁ, দিনের প্রচার প্রসার থেকে বঞ্চিত হবে, দিনের যে রহমত বরকত রয়েছে তা থেকে বঞ্চিত হবে, সে আলেমের এলেম থেকে বঞ্চিত হবে, এবং গীবত করা শুরু করলে মরে যাবে, মানে তার ইমান ধ্বংস হয়ে যাবে, সে মরে যাওয়া তার বেঁচে থাকা না থাকা সমান, কারণ সে জাহান্নামের পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন, এবং সত্যিকার যারা কোরআন সুন্নার সহি আকীদা মানহাজের আলেম, তাদেরকে চেনার তৌফিক দান করেন যুগে যুগে, এবং তাদের সাথে সর্বদা আমাদের থাকার তৌফিক দান করেন, আর তাদের সাথেই যেন আম্বিয়া রসুলগণ সিদ্দিকিন সোহাদা সলেহীন দের সাথে আল্লাহ আমাদের যেন হাসর করেন, তাদের সাথে আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে যেন উচ্চ স্থান দান করেন, এবং দুনিয়াতেও আল্লাহ যেন তাদের সাথে থাকার তৌফিক দান করেন, আর আমাদের ভুল ভ্রান্তি যেন আল্লাহ মাফ করে দেন।
আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا ابواب رحمتك الله তোমার মসজিদের রহমতের দরজা আমাদের জন্য তাড়াতাড়ি খুলে দাও, যাতে করে জুমা জামাতে আমরা শরীক হতে পারি, রমজানে আমরা মসজিদে রমজানের আগে যেন আমরা প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দাও রব্বুল আলামিন, এই মহামারীকে তুমি দূর করে দেওয়ার মাধ্যমে আল্লাহ বিশ্ব মানবতাকে তুমি কল্যাণ দান করো, বিশ্ব মানবতাকে আল্লাহ তুমি হেদায়েত নসিব, বিশ্ব মানবতাকে আল্লাহ সংশোধন করা তৌফিক দান করো, বিশ্ব মানবতাকে তাদের ভুল ত্রুটিগুলি অনুধাবন করা তৌফিক দান করো। আল্লাহ আমাদের জন্য আল্লাহ আফতাহ লানা আবওয়াব ফাযলিকা, তোমার রুজির দরজা খুলে দাও। আর্থিক সংকট সামনের দিকে যেন ধেয়ে আসছে, মানব জাতির উদ্দেশ্যে অনেকে অভাবে পড়ে গেছেন, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, আর্থিক সংকট দেখা যাচ্ছে, দুর্ভিক্ষ যেন সামনে চলে আসছে। আল্লাহ তুমি তোমার ফজল করম অনুগ্রহ রুজির রাস্তা আমাদের জন্য প্রশস্ত করে দাও। আল্লাহ আফতাহ লানা আবওয়াব ফাযলিকা, আল্লাহ আফতাহ লানা আবওয়াব ফাযলিকা, আল্লাহ আফতাহ লানা আবওয়াব ফাযলিকা। আল্লাহ তোমার ফজল করমে দরজা আমাদের জন্য খুলে দাও, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, আল্লাহ তোমার শেফার দরজা তুমি খুলে দাও। তুমি আল্লাহ এই ভাইরাস নাজেল করেছো, সৃষ্টি করেছো, তোমার কাছে শেফা রয়েছে, তোমার কাছে ঔষধ রয়েছে, তোমার কাছে চিকিৎসা রয়েছে। আল্লাহ তুমি আমাদের সকলকে শেফা দান করো, আমাদের অন্তরকে শেফা দান করো, আমাদের যেসব আখলাকি আকিদা আমলের রোগ রয়েছে, দিনের রোগ রয়েছে, সেই রোগ থেকে মুক্ত করো, ইমানি রোগ থেকে মুক্ত করো, শারীরিক রোগ থেকে মুক্ত করো, মানসিক রোগ থেকে মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই করোনার ভাইরাসকে তুমি উঠিয়ে নাও, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে আল্লাহ মানব জাতিকে তুমি শেফা দান করো, মুসলিম ভাই বোনদেরকে শেফা দান করো, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দ্রুত শেফা দান করো, যারা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইমানের অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, তাদের শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ যারা নিরাপদ রয়েছে আমরা, আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতানি মা যাহারা মিনহু মা বাতন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আল-বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকি শাকায়ি ওয়া সুইল কাযায়ি ওয়া শামাতাতিল আদা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'ই সাখাতিক, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।